নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কন্যাগড়ে কালীতলার মুখে এই বইমেলা হয়েছে, কন্যাগড় বুকফেয়ার। এই যে গেটটা, এই যে ঢুকে গেলাম, খুব সুন্দর করে সাজানো হয়েছে। 14 তারিখ থেকে মেলা চলছে, আজকে 23শে জানুয়ারি, আজকে মেলার শেষ দিন। এর আগে আমি একটু বাইরে বেড়াতে গেছিলাম, সেজন্য ভিডিওটা করে উঠতে পারিনি, আর খুব ভিড় ছিল এর আগের দিন। দেখুন কি সুন্দর করে, এই যে এখানে আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এখানে পতাকা উত্তোলন করা হয়েছে। খুব সুন্দর ফুলগুলো, আগের দিন এত ভিড় ছিল, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি বসানো। এই যে মায়ের মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছে, কালীতলা মায়ের মন্দির, খুব জাগ্রত আমাদের কন্যাগড়ে। বৈশাখ মাসে পুজো লতা মঙ্গেশকর। হ্যাঁ, কালকে মেয়েকে নিয়ে এসেছি। প্রতিদিনই ভালো ভালো শিল্পীদের প্রোগ্রাম হয়েছে। জয়িতা চক্রবর্তী এসেছিলেন, মনোময় ভট্টাচার্য, শ্রাবন্ত সেন, কাল লোপা মুদ্রা এসেছিলেন, রাঘব চট্টোপাধ্যায়ের গানের কিছু ভিডিও আছে, সেগুলো আমি দিয়ে দেবো। আমাদের সেই অহংকার, আমাদের গর্ব অনির্বাণ নেয়, মঞ্চে আসবে। আর প্রত্যেককে বলেছি যে সবাই, একজনও বাদ থাকবে না, সবাই হাততালি দিয়ে আমাদের সকলের আদরের, সকলের প্রিয় শিল্পী অনির্বাণ রায়কে মঞ্চে ডেকে নেব। প্লিজ আপনি স্টেজে চলে আসুন। আমরা প্রত্যেককে বলেছি অভিনন্দন জানাতে, এবং জানাবে আমাদের বিস্ময় বালক আগামী দিন, যাকে নিয়ে আমরা স্বপ্ন বুনি, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে আগামী দিন সারা ভারতবর্ষে বাঙালির নাম উজ্জ্বল করবে, বাংলার নাম উজ্জ্বল করবে বাসিতে, শুধু নয় শিল্প জগতে, সংস্কৃতির জগতে। আমরা সেই অনির্বাণ রায়ের অপেক্ষায়, আর মঞ্চে আসছেন এখন অনির্বাণ রায়। সকলকে বলবো জোরে করতালির মাধ্যমে তাকে বরণ করে নিন, প্লিজ সকলে মিলে অসাধারণ পারফরমেন্স। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এখন নাম ছড়িয়ে পড়েছে অনির্বাণ রায়। বাঁশিতে এমন সুন্দর জায়গায় চলে গেছে বাঙালি, বহুদিন পর বাংলায়, আজকে বোম্বেতে, আজকে বহু শিল্পী, কিন্তু একসময় সারা বাংলা, বোম্বেতে, সারা ভারতবর্ষে বাঙালির জয় জয়কার ছিল, আর আজকে ওর হাত ধরেই আমরা আবার জয়ের পথে এগিয়ে যাব। তো হাততালিটা হয়নি, মুড়ি মুড়কির মতো হচ্ছিল, জোরে জোরে হাততালি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার 16তম বইমেলা পুষ্প প্রদর্শনী কমিটির পক্ষ থেকে। অনির্বাণ রায়ের অনেক অনেক সুন্দর, অনেক বড় জীবন আমরা কামনা করছি। অনুষ্ঠান শুরু হচ্ছে অনির্বাণ রায়ের বংশীবাদনের মধ্য দিয়ে। ধন্যবাদ। প্রচুর ফলের গাছ এনে রাখা হয়েছে নামখানি থেকে, দেখুন।
মঞ্চে ওর সঙ্গে রয়েছে ওর দিদি মঞ্জুরি রায়। আমরা ওর জন্য একবার জোরে হাততালি চেয়ে নিচ্ছি প্লিজ সকলে মিলে মঞ্জুরির জন্য একবার জোরে হাততালি। এখানে প্রচুর স্টল আছে, স্টল নাম্বার সব লেখা আছে। আমিও তো মেলায় আছি। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে সাজিয়ে দেওয়া হয়েছে মিকি মাউস বেলুনকে। Thank you.
কিংবা কাঠের পা দিয়ে যে লম্বা হওয়া মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে হেঁটেছে। আর এখন কিন্তু মেলার মধ্যে প্রচুর ভিড় হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজতে চলছে। আর বইমেলার বাইরে এখানে দেখুন মেলা করা হয়েছে, বাচ্চাদের দোলনা রাখা আছে, এখানে একজন দিদি বাদাম নিয়ে বসেছে, এখানেও বাদাম ভাজা হচ্ছে। আর বিভিন্ন রকম দোকান পরপর দোকানে খাবারের দোকান, এখানে আলু ফ্রাই হচ্ছে, পটেটো ফ্রাই। কত করে ভাই পটেটো ফ্রাই? 50 টাকা করে এখানে পটেটো ফ্রাই পাওয়া যাচ্ছে। এখানে ফুচকা স্টল পরপর এখানে খাবারের স্টল, মেলার বাইরে দই ফুচকা, জল ফুচকা, মিষ্টি ফুচকা সব কিছু আছে এখানে। এখানে হচ্ছে ভুট্টার চাট, চাটওয়ালা, ঘুগনি, সিঙ্গারা চাট, বিভিন্ন ধরনের সুস্বাদু ঘুগনি পাওয়া যাচ্ছে এখান থেকে। আমি এর আগে দিন ঘুগনি খেয়েছিলাম, খারাপ না। ছোটোবেলায় এগুলো আমরা খাওয়ার জন্য খুব বায়না করতাম, এগুলো মিষ্টি বলগুলো। আর বইমেলার পাশে আরেকটা মাঠ আছে, এই মাঠটাতে হয়েছে শিল্প বাণিজ্য মেলা।